আমাদের দেশে কোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আগে যোগ্যতা ছিল ম্যাট্রিকুলেশন বা এন্ট্রান্স পাস বা এসএসসি পাস, এখন সেটা বাড়াতে বাড়াতে আমরা গ্রাজুয়েশন করেছি, কিন্তু তারা মাসে 10,000-11,000 টাকা বেতন দিয়ে শুরু করে। গ্রেড 13, গ্রেড 12, গ্রেড 10 বা হেডমাস্টাররা এখন বেশিরভাগ শিক্ষকই এমএ ডিগ্রি নেওয়া প্রাইমারি স্কুলে, এটি কি গণতন্ত্র হইতে পারে? এখন যে মৌলানা ভাসানী গণতন্ত্রের জন্য সব আন্দোলনের জন্য সেটা কি এইটা হইতে পারে? এখন বলেন শিক্ষকদের বেতন যদি ন্যায্য হতে হয়, এখন আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমার সাথে কথা এখন বিক্ষুব্ধ হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রফেসর হয়তো 80,000 পায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 10,000 টাকা পাবে কেন? একটাই কথা, মেধা। আমরা বেশি মেধাবী, আমরা বেশি কয়েক বছর পড়েছি, আমি পিএইচডি করে আসছি, আমরা ম্যাডাম কিছু মনে করি না, আপনার পিএইচডি করছেন আমি জানি, কিন্তু আপনিও তত টাকা বেতন পান না, কিন্তু এত পার্থক্য হবে কেন? প্রাইমারি স্কুলে যারা পড়ায় তারা তো অনেক বেশি দায়িত্বশীল, শিক্ষা মৌলানা ভাসানী শিক্ষা দর্শন নিয়ে কথা হয় না, এগুলো অধ্যাপক সাহেব বলেছেন কথা বলা উচিত। মৌলানা ভাসানী শিক্ষা দর্শনের সাথে মিল আছে মৌলানা মহাত্মা গান্ধীর, গান্ধী সাহেব বলছেন শিক্ষা শুধুমাত্র স্কুলে পড়বে না, ছেলেমেয়েরা কাজও করবে, শিক্ষা জিনিসটা বিলাসিতা নয়, ওয়ার্ক এডুকেশন ইজ ওয়ার্ক বস। আমাদের না ধরা নাকি লেখাপড়া করার সময় আমরা কাজ করি না, লেখাপড়ার যে কঠোরতা কি কাজ আছে, তো কোনো সার্বক্ষণিক কাজ, কিন্তু মজার ব্যাপার কি আমি লেখাপড়া করি বলে আমাকে বেতন দেওয়া হয় না, আমাকে বরং বেতন দিতে হয়। যে শিশু আজকে স্কুলে যাচ্ছে 16 বছর পরে সে গ্রাজুয়েট হবে, গ্রাজুয়েশন রাষ্ট্রের সাথে কর্মচারী হবে না। আপনি সেনাবাহিনীতে যে ইন্টারমিডিয়েট পাশ করার পর অফিসার নেয় তাদের 34,000 টাকা বেতন দিয়ে শুরু করে, ক্যান্ডিডেট অফিসার যারা সেকেন্ড লেফটেন্যান্ট হয় আমরা তাদের, আমি এটা অনেক বলছি না খুব ভালো দেয় কিন্তু একটু খুব বেশি দেওয়া নয়, সৈনিকদের বেতন আর একটু কম, তারা 16,000 শুরু করে। তো এই যে তাদেরকে রাখা হয় ক্যান্টনমেন্টে কি জন্য? দেশ রক্ষার জন্য, দেশের আসল প্রতিরক্ষা তো এই ছাত্ররাই করবে। এখান থেকে আপনি শুধু মিলিটারি অফিসার এবং সেপাই পাবেন না, আপনি এখান থেকে সিভিল অফিসার পাবেন। তাদের কাজটা যখন তারা সিভিল সার্ভিসে পরীক্ষা দিয়ে যোগ্য হয় তখন থেকে দেবেন, কারণ এখন থেকে দেন তাহলে আপনি ব্যাপক সংখ্যা থেকে ওদের, এবং পরিসংখ্যানের নিয়মেও স্যাম্পল যখন যত বড় হবে আপনি তত বেশি মানে পারফেক্ট প্রেডিকশন করতে পারবেন, এখান থেকে ভালো ছেলে মেয়ে তৈরি হবে। এইটাই হচ্ছে সমাজের দায়িত্ব, সমাজের সকল ছেলে মেয়েকে লেখাপড়া করার জন্য সমাজ সুযোগ আমরা দিই, কল্পনা করেন তাহলে সেখান থেকে আমরা অভিজ্ঞ মেধাবীদেরকে বেছে নিতে পারবো সিভিল প্রশাসনের জন্য, সামরিক বাহিনীর জন্য, দেশের প্রকৌশলী, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার।